সম্মতি থাকিলে বলুন কবুল। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা জানবো শামীম আফরিন নবী টিকটক থেকে কিভাবে অভিনেত্রী হলেন এবং তার আসল পরিচয়, তার জীবনে জানা অজানা তথ্য জানতে আমাদের ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তার আসল নাম শামীম আফরিন অমি, ডাক নাম অমি, জন্ম 3 জানুয়ারি 1998 সাল, তার বর্তমান বয়স 23 বছর, জন্মস্থান খুলনা বাংলাদেশ, বর্তমান ঠিকানা ঢাকা বাংলাদেশ, পেশায় তিনি একজন টিকটক অভিনেত্রী এবং স্টুডেন্ট। তিনি টিকটক ভিডিওর মাধ্যমে ভাইরাল হয়েছেন, তিনি সব ধরনের টিকটক ভিডিও করে থাকেন। উচ্চতায় তিনি 5'6", ওজন 70 কেজি, জাতীয়তায় তিনি বাংলাদেশি, ধর্ম ইসলাম। তার শিক্ষাজীবন খুলনা বেসরকারি কলেজ, বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব ঢাকাতে পড়াশোনা করেন। পরিবার, তার পরিবারে 2 ভাই এবং মা বাবা রয়েছে। বৈবাহিক অবস্থা অবিবাহিত, তার কোনো বয়ফ্রেন্ড আছে কি না সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। তার ফেসবুক আইডির নাম শামীম আফরিন অমি, যার ফলোয়ার ফিরাই 1 লক্ষ প্লাস। টিকটক আইডি শামীম আফরিন অমি, যার ফলোয়ার সংখ্যা ফিরাই 5.7 মিলিয়ন প্লাস। তার ইউটিউব চ্যানেলের নাম শামীম আফরিন অমি। তার ইনকাম, তিনি প্রতি মাসে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করেন। তার চুলের রং কালো, চোখের রং কালো। তার প্রিয় খাবার বিরিয়ানি এবং পিৎজা, প্রিয় রং লাল ও সবুজ। তার সুন্দর চেহারা এবং সুন্দর হাসির জন্য অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।